সংবাদ মাধ্যমের উপর কোনো বিদেশি শক্তির হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ার করেছেন সাংবাদিক নেতা ইকবাল সুবহান চৌধুরী। সকালে জাতীয় প্রেস ক্লাবে জাস্টিস ফর জার্নালিস্ট আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, একটি স্বাধীন দেশের নির্বাচন নিয়ে কথা বলার এখতিয়ার নেই যুক্তরাষ্ট্রের। বলেন, তাদের ভিসা নীতি স্বাধীন গণমাধ্যমের উপর অযাচিত চাপ প্রয়োগ করবে। বিশেষ অতিথির বক্তব্যে সাংবাদিক নেতা মঞ্জুরুল আহসান বুলবুল বলেন, ভিসাকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে যুক্তরাষ্ট্র। স্বাধীনতার পতাকা আমাদের সাংবাদিক আরেকটি আমাদেরকে ভিসা নীতি প্রয়োগের হুমকি দেখিয়ে তারা আমাদেরকে অযাচিত হস্তক্ষেপ করবেন, আমাদেরকে হুমকি দেখাবেন, আমরা সেটা কোনোভাবে বরদাস্ত করব না। হাস সাহেব যেন এই কথাটা বললেন যে তোমাদেরকে আমরা নজরদারিতে রাখবো, তার মানে হলো মিডিয়াকে একটা মেসেজ দেওয়া যে তোমাকে কেউ চাপের মধ্যে রাখছে।